হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান ওয়ার সাবস্টিটিউশনের ক্লাস, যেটা আমি তোমাদের করাচ্ছিলাম। যে আজকে হচ্ছে তোমাদের 3 নম্বর ক্লাস, এটা হবে তোমাদের এ টু জেড, ঠিক আছে? এই সিরিজটা যদি তোমরা পুরোটা দেখতে পারো তাহলে তোমাদের কোনো দিন আর ওয়ান ওয়ার সাবস্টিটিউশনে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো আমি তোমাদের এখানে প্রথমে সেই ওয়ার্ডটা বলছি, তারপরে তার বাংলা মিনিংটা বলছি, এবং তারপরে তোমাদের যে লাইন অফ এক্সপ্রেশন হয় সেটা আমি তোমাদের বলছি এখানে, ঠিক আছে? আর এটা জানোই যে তোমাদের পুরোপুরি বাংলায় হচ্ছে। আর এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আমি করাচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল PSC, SSC, CGL, CHSL, ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আসে। প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো খুব ইম্পর্টেন্ট, তো এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করবে, ঠিক আছে? আর তোমাদের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে, সেটা হচ্ছে knowledgepoint.in, ঠিক আছে? এখানে এখন কুইজ দেওয়া হচ্ছে, এই কুইজগুলো তোমরা দিতে থাকো, আর এই কুইজগুলো দিলে তোমাদের কিন্তু জেনারেল নলেজ অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ক্লাস নম্বর 3টা শুরু করা যাক। প্রথমে দেখো তোমাদের এই ওয়ার্ডটা আছে, তারপরে বাংলা অর্থ, তারপরে হচ্ছে তোমাদের এখানে লাইন অফ এক্সপ্রেশন। তো 30টা আমি তোমাদের করিয়ে দিয়েছি ওয়ান এবং টু ক্লাসে, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের এ দিয়ে যে ওয়ার্ডগুলো আছে এগুলো তোমাদের সব শেষ হয়ে যাবে। তো আজকে প্রথম দেখো 31 নম্বর, অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি মানে কি? বার্ষিক, ঠিক আছে? বার্ষিকী, অ্যানিভার্সারি মানে হচ্ছে বার্ষিকী। ইয়ারলি রিটার্ন অফ দ্য ডেট অফ অ্যান ইভেন্ট, মানে বছরে একবার যে উৎসবের দিনটা ফিরে আসে তাকে কি বলা হয়? অ্যানিভার্সারি, ঠিক আছে? ইভেন্ট মানে হচ্ছে অনুষ্ঠান বা উৎসব, ঠিক আছে? সেই উৎসবের সেই দিনটা, আনন্দের যে দিনটা একবার বছরে ঘুরে আসে, সেই দিনটাই কি বলা হয়? অ্যানিভার্সারি বা বার্ষিকী, বুঝতে পারলে? কারো দেখবে বিয়ের বার্ষিকী অনুষ্ঠান হয়, ঠিক আছে? মানে বছরে যে দিনটা ঘুরে আসে একবার, অনুষ্ঠানের দিনটা, সেই অনুষ্ঠানের দিনটাই কি বলা হয়? অ্যানিভার্সারি বা বার্ষিকী, বুঝতে পারলে? নেক্সট দেখো 32 নম্বর, অ্যানুয়াল। অ্যানুয়াল মানে কি? বার্ষিক। বার্ষিক হচ্ছে দ্যাট হুইচ হ্যাপেন্স ওয়ান্স ইন আ ইয়ার, মানে বছরে একবার হয় এমন ঘটনাকে কি বলা হয়? অ্যানুয়াল বলা হয়। যেমন তোমাদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হতো, ঠিক আছে? মানে বছরে একবার সেই প্রোগ্রামটা হতো, সেই প্রোগ্রামটাকে কি বলা হতো? অ্যানুয়াল প্রোগ্রাম, ঠিক আছে? মানে বছরে একবার সেটা হয়, তো সেটাকে কি বলা হয়? অ্যানুয়াল বা বার্ষিক, বুঝতে পারলে? নেক্সট দেখো 33 নম্বর, অ্যানোমালি, ঠিক আছে? অ্যানোমালি, অ্যানোমালি মানে কি? ব্যতিক্রম। অ্যানোমালি মানে হচ্ছে ব্যতিক্রম। ডিপার্চার ফ্রম কমন রুল, মানে সাধারণ যে নিয়ম তার যে ব্যতিক্রম আর কি, সেটাই কি বলা হয়? সেটাকে কি বলা হয়? অ্যানোমালি, বুঝতে পারলে? অ্যানোমালি মানে হচ্ছে ব্যতিক্রম, ডিপার্চার ফ্রম কমন রুল। চলো নেক্সট আসা যাক, 34 নম্বর দেখো, অ্যানোনিমোয়াস, ঠিক আছে? অ্যানোনিমোয়াস, বুঝতে পারলে? অ্যানোনিমোয়াস মানে হচ্ছে অজ্ঞাত পরিচয়। অ্যানোনিমোয়াস মানে অজ্ঞাত পরিচয়। আ বুক অর আ ওয়ার্ক অফ আর্ট হুজ অথর ইজ নট নোন, ঠিক আছে? অনেকে অনেক সময় দেখবে যে একটা বই লিখেছে, কিন্তু সেই বইয়ের যে রাইটার তার আসল নামটা কিন্তু লেখা নেই সেই বইয়ের মধ্যে। তো তিনি কি অজ্ঞাত পরিচয়ে একটা বই লিখেছেন, মানে ওখানে তার অন্য কোনো একটা নাম লেখা থাকবে। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি? ভানুসিংহ। তিনি সেই অজ্ঞাত পরিচয়ে সেই বইগুলো লিখতেন, ঠিক আছে? ভানুসিংহ নাম নিয়ে সেই বইগুলো লিখতেন, তো সেটা কি তার অ্যানোনিমোয়াস, ঠিক আছে? তো তিনি হচ্ছে অ্যানোনিমোয়াসলি সেই বইগুলো লিখতেন, ঠিক আছে? মানে অজ্ঞাত পরিচয়ে সেই বইগুলো লিখতেন, বুঝতে পারলে? নেক্সট দেখো 35 নম্বর, অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে বিরোধী। অ্যান্টাগনিস্ট মানে বিরোধী। ওয়ান দ্যাট অপোজ আদার, একজন যে অন্যের কি করে? বিরোধিতা করে, ঠিক আছে? অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা, একজন মানুষ যে হচ্ছে কি অন্যের বিরোধিতা করে, অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? বিরোধী। নেক্সট দেখো 36 নম্বর, অ্যান্টিডোট। অ্যান্টিডোট, অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক। অ্যান্টিডোট মানে প্রতিষেধক। আ মেডিসিন টু কিওর দ্য এফেক্ট অফ পয়জন, একটা ওষুধ যেটা পয়জন বা বিষের উপশম করে, ঠিক আছে? বিষের উপশম করে, তো তাকে কি বলা হয়? প্রতিষেধক বা অ্যান্টিডোট। বিষের যে উপশম করে তাকে বলা হয় অ্যান্টিডোট, বুঝতে পারলে? নেক্সট দেখো 37 নম্বর, অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে হচ্ছে ধর্মত্যাগী, যে ধর্ম ত্যাগ করে দেয়, ঠিক আছে? তাকে কি বলা হয়? ধর্মত্যাগী, অ্যাপোস্টেট, ঠিক আছে? অ্যাপোস এই পর্যন্ত আসবে, তারপরে টেট, অ্যাপোস্টেট। ইংলিশে মানেটা দেখো, ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস ফেথ। ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস ফেথ মানে একজন ব্যক্তি যে তার ধর্মীয় বিশ্বাস কি ত্যাগ করে দিয়েছে। অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা। ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস ফেথ, একজন ব্যক্তি যে তার ধর্মীয় বিশ্বাস ত্যাগ করে দিয়েছেন, ঠিক আছে? অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী, বুঝতে পারলে? নেক্সট আসা যাক
42 নম্বর দেখো, অ্যাকোয়াটিক, ঠিক আছে? অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ। অ্যানিমেলস হুইচ লিভ ইন ওয়াটার, প্রাণীরা যেগুলো কি জলে বসবাস করে তাদের কি বলা হয়? অ্যাকোয়াটিক অ্যানিমেল বা জলজ প্রাণী, বুঝতে পারলে? নেক্সট দেখো 43 নম্বর, অ্যাসেটিক, অ্যাসেটিক মানে হচ্ছে সাধু, অ্যাসেটিক মানে সাধু। ওয়ান হু প্র্যাকটিস আ স্পিরিচুয়াল ডিসিপ্লিন, একজন ব্যক্তি যে আধ্যাত্মিক বিষয় নিয়ে কি করে প্র্যাকটিস করে, ঠিক আছে, তাকে কি বলা হয়? সাধু বা অ্যাসেটিক, বুঝতে পারলে? অ্যাসেটিক মানে হচ্ছে সাধু বা তপস্বীও বলতে পারো। নেক্সট দেখো 44 নম্বর, অ্যাসেসিনেশন, অ্যাসেসিনেশন খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? অ্যাসেসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা, অ্যাসেসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। কিলিং অর মার্ডার ফর পলিটিক্যাল রিজনস, কিলিং অর মার্ডার ফর পলিটিক্যাল রিজনস, অ্যাসেসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা। পলিটিক্যাল বা রাজনৈতিক কারণের জন্য যাকে খুন করা হয় বা মারা হয় তাকে কি বলা হয়? অ্যাসেসিনেশন বা গুপ্ত হত্যা। দেখবে তোমরা গান্ধীজি, ইন্দিরা গান্ধী, এনাদেরকে কি করা হয়েছিল? অ্যাসেসিনেট করা হয়েছিল, ঠিক আছে? অ্যাসেসিনেট করা হয়েছিল মানে লুকিয়ে তাদেরকে মারা হয়েছিল বা পেছন থেকে তাদেরকে মারা হয়েছিল, বুঝতে পারলে? রাজনৈতিক কারণের জন্য তো তাদের কি করা হয়েছিল? অ্যাসেসিনেট করা হয়েছিল। তো সেই অ্যাসেসিনেট থেকেই এসেছে অ্যাসেসিনেশন, অ্যাসেসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা করা, বুঝতে পারলে? নেক্সট দেখো 45 নম্বর, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই দুটো ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এগুলো কিন্তু পরীক্ষায় আসে আর খুব কনফিউশন করে দেয়, বুঝতে পারলে? অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। সায়েন্স অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্টার্স অন হিউম্যান অ্যাফেয়ার্স, সায়েন্স অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্টার্স অন হিউম্যান অ্যাফেয়ার্স, বুঝতে পারলে? মানে একটা বিজ্ঞান যেখানে তারাদের সম্বন্ধে বলা হয় যে তারাদের এফেক্ট কি হবে মানুষের লাইফে, ঠিক আছে? মানুষের উপরে সেই তারাদের বা নক্ষত্রদের প্রভাব কি হবে যে বিজ্ঞানটা, তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি এইখানে তোমরা মনে রাখবে যে এখানে হচ্ছে মানুষের উপরে প্রভাব, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি হচ্ছে লজি মানুষের উপরে প্রভাব, এইভাবে মনে রাখবে, লজি মানুষের উপরে প্রভাব। আর অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, নমি যদি থাকে অ্যাস্ট্রোলজি, আর এখানে হচ্ছে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? অ্যাস্ট্রোনমি যদি থাকে এটা হচ্ছে নক্ষত্র বিজ্ঞান, সায়েন্স অফ ইউনিভার্স উইথ সান মুন স্টার্স অ্যান্ড প্ল্যানেটস, যে বিজ্ঞানে সূর্য চন্দ্র তারা এবং অন্যান্য গ্রহ সম্বন্ধে পড়ানো হয় সেই বিজ্ঞানটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? এখানে কিন্তু মনে রাখবে যে সূর্য চন্দ্র তারা এবং অন্যান্য গ্রহর সম্বন্ধে যে বিজ্ঞানটা, ঠিক আছে, সেই বিজ্ঞানটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোলজি হচ্ছে মানুষের উপরে সেই নক্ষত্র বা তারাদের যে প্রভাব পড়ে তাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? তোমরা অনেক সময় টিভিতে দেখতে পারো যে একজন ব্যক্তি বলছে যে তোমার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এই মুক্তটা ধারণ করো তাহলে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে। তারা যেই বিজ্ঞানটা পড়াশোনা করেন তারা হচ্ছে কি শাস্ত্র পড়ে? অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে তারা পড়াশোনাটা করেন। তো সেটাকে কি বলা হয় যে অ্যাস্ট্রোলজি, মানে সেটা হচ্ছে তারা মানুষের উপরে সেই গ্রহ নক্ষত্রের কি প্রভাব পড়বে সেটা নিয়ে তারা পড়াশোনা করেন, ঠিক আছে? সেটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, বুঝতে পারলে? নেক্সট দেখো 47 নম্বর, অ্যাথিস্ট, অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক, অ্যাথিস্ট মানে নাস্তিক। আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, একজন ব্যক্তি যিনি কি ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস করেন না, ঠিক আছে? আ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক, বুঝতে পারলে? নেক্সট আসা যাক 48 নম্বর দেখো, অডিয়েন্স, অডিয়েন্স মানে কি দর্শকবৃন্দ বা শ্রোতাবৃন্দ, অডিয়েন্স মানে দর্শকবৃন্দ বা শ্রোতাবৃন্দ। আ অ্যাসেম্বলি অফ লিসেনার্স, আ অ্যাসেম্বলি অফ লিসেনার্স মানে লিসেনার্সদের যে একটা দল থাকে তাদেরকে কি বলা হয়? অডিয়েন্স বলা হয়, বুঝতে পারলে? নেক্সট দেখো 49 নম্বর, অটোবায়োগ্রাফি, ঠিক আছে? অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। দ্য লাইফ হিস্ট্রি অফ আ ম্যান রিটেন বাই হিমসেল, নিজের ইতিহাস, জীবনের, নিজের জীবনের ইতিহাস সম্বন্ধে একটা ব্যক্তি যিনি নিজে লেখেন, ঠিক আছে? মানে আত্মজীবনী, মানে তার জীবনের যা ঘটেছে তিনি তা নিজে লিখেছেন একটা বইয়ের মধ্যে, তো সেটাকে কি বলা হয়? আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি, বুঝতে পারলে? নেক্সট আর আজকের লাস্ট ওয়ার্ড এবং এ দিয়ে এখান থেকে তোমাদের শেষ হয়ে যাবে। তো দেখো অটোক্রেসি, ঠিক আছে? অটোক্রেসি মানে হচ্ছে এক নায়কতন্ত্র, অটোক্রেসি মানে এক নায়কতন্ত্র। আ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, আ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, ঠিক আছে? এক নায়কতন্ত্র মানে একটা দেশের উনি সেরা, ওনার কথাই হচ্ছে একদম লাস্ট কথা, ঠিক আছে? যেমন হচ্ছে তোমাদের নর্থ কোরিয়ায় হয়, ঠিক আছে? নর্থ কোরিয়ায় হচ্ছে, তো নর্থ কোরিয়া যে প্রেসিডেন্ট আছে তিনি কি করেন? তার যে কথা সেটাই লাস্ট কথা, ঠিক আছে? তিনি যাকে পারেন তাকে মেরে দেন,
মানে তার কথাই শেষ কথা হবে, তার কথার উপরে কোনো কথা হবে না, ঠিক আছে? সেটা কি তোমাদের অটোক্রেসি বা একনায়কতন্ত্র, ঠিক আছে? তো তোমরা যদি পারো তাহলে নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট তার নাম তোমরা আমাকে নিচে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের নাম। তো তোমরা অনেকেই বলেছিলে পিডিএফের কথা, ঠিক আছে? তো এই যে 50টা আমি করালাম তোমাদের, ঠিক আছে, এটার পিডিএফ তোমরা knowledgepoint.in এ পেয়ে যাবে, ঠিক আছে? এটা আজকে পাবে না, এটা তোমরা কালকে পেয়ে যাবে, বুঝতে পারলে? এটা হচ্ছে কালকে পেয়ে যাবে, তোমরা ওয়েবসাইটে তোমাদের এটা আপলোড করে দেবো আমি, ওখান থেকে তোমরা এর পিডিএফটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে, কমেন্টে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা ক্লাসটা বুঝতে পেরেছি, ওয়াই টাইপ করবে, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। আর ওয়েবসাইট ভিজিট করো এবং তোমরা সেখানে কুইজগুলো দিতে থাকো, ঠিক আছে? আর তোমাদের নলেজটাকে ইনক্রিজ করতে থাকো। আর তোমাদের জন্য ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানেও তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে। টেলিগ্রামের চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যাবে, সেখানেও আপডেট পেয়ে যাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।